জানেন এ নিউজে সবাইকে স্বাগত। নাটোরে বিএনপির বিভিন্ন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা। এবারে বিস্তারিত, শনিবার 19 সেপ্টেম্বর নাটোরে বিএনপির বিভিন্ন পর্যায়ের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের আলাইপুর এলাকার জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে স্কাইপের মাধ্যমে ঢাকা থেকে বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নওয়াজ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন টগর, সদস্য খবির উদ্দিন শাহ, জেলা সদস্য দেওয়ান শাহীন, বাবুল চৌধুরী প্রমুখ। আলাফতাব খান সুইট, চ্যানেল এ নিউজ।